আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলের নতুন রেসিপির ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে আমি ভুনা খিচুড়ি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে এটি ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুনা খিচুড়িতে দেওয়ার জন্য প্রথমে আমরা এখানে মুগের ডাল পাচ্ছি আর এখানে সবগুলো উপকরণ আমরা একসাথে রেখেছি। ভুনা খিচুড়ির মেইন যে উপকরণটি হচ্ছে সেটা হচ্ছে চাল। এখানে আমরা কাটারি চাল ব্যবহার করতেছি, পেঁয়াজ এবং এখানে গাজর এবং আলু কেটে টুকরো টুকরো করে রাখা হয়েছে, আদা রসুন এবং গোটা গরম মশলা, তেজপাতা দারুচিনি এলাচ, আর এখানে পাশে আছে মুগ ডাল ভাজা, এগুলো আমরা বেজে নিয়েছি, আর এখানে কিছু পরিমাণ মসুর ডাল। আর ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভুনা আমরা তৈরি করব। প্রথমে আমরা একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতো লবণ। তেলটা গরম হওয়ার পর আমরা রসুন বাটা দিয়ে দেব। তারপরেতে আমরা সবগুলো গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এতে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপর আমরা কাটা সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের মতো সবজিগুলো রান্না করব। এতে এখন আমরা এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব, পাঁচফোড়ন, জিরা, ধনিয়া এবং মরিচ। সবজিগুলো যখন 5 মিনিটের মতো রান্না হয়ে যাবে তখন আমরা এতে চাল ঢেলে দেব। এতে এখন আমরা আদা বাটা দিয়ে দিচ্ছি এবং বাকি যে গোটা মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন এতে আমরা মুগ ডাল, ভাজা মুগ ডাল এবং মসুরির ডাল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ দেওয়া শেষ, এখন এটি আমরা ভালোভাবে মিক্স করে প্রায় 5 মিনিটের মতো রান্না করতে হবে। অল্প পরিমাণ আমের আচার দিচ্ছি টেস্টটা ভালো হওয়ার জন্য এবং গরম পানি অবশ্যই দিতে হবে। গরম পানি দিলে খিচুড়িটা ভালোভাবে রান্না হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। পানি দেওয়া শেষ, এখন আমরা ঢাকনা দিয়ে প্রায় 15 মিনিটের মতো এটি রান্না করব। পানিটা শুকিয়ে আসার পর কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে যাতে তলানিতে না বয়ে যায়। সবশেষে ঘি দিয়ে দিচ্ছি, একদম ঘরের তৈরি ঘি। এখন আমরা ভুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভুনা তৈরি করব। তৈরি হয়ে গেছে আমাদের কাঙ্ক্ষিত ভুনা খিচুড়ি। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ভুনা খিচুড়ির সাথে ভুনা ডিম সত্যিই খেতে অসাধারণ লাগবে।
বোনা খিচুড়ি, বোনা ডিম সবগুলো উপকরণ রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, এবং সাথে আছে সালাদ আর গরে তৈরি শুকনো মরিচ এবং পেঁয়াজ দিয়ে একটি চাটনি। তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।